আমাদের ভাগ্যালাপ চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। বন্ধুরা বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা সারা বছর এই একটি যদি এই নবরাত্রির সময় উপায়টা করি, সারা বছর তার ফল ভোগ করব, এবং উত্তর উত্তর কী হবে, উত্তরোত্তর আমাদের শক্তি বৃদ্ধি হবে, সৌভাগ্যের সূচনা হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের ধ্যানের মাধ্যমে আমরা কী করি, আমরা পরমাত্মার সাথে আত্মার যে মিল সেটা সূচিত হয় ধ্যানের মাধ্যমে। আমাদের যে মূলাধার আছে, মূলাধারে যে কুণ্ডলী আছে, সেই কুণ্ডলীকে জাগ্রত করতে হয় একাগ্র মনে। সেই কুণ্ডলীকে জাগ্রত করে, ঊর্ধ্বমুখী করে সবসময় কী করতে হয়, মস্তিষ্কের বাইরে দিয়ে যখন সেই কুণ্ডলী জাগ্রত হয়ে সেই শক্তি যখন বিশ্ব ব্রহ্মাণ্ডে মিশে যাবে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছেন কে, আছেন সেই পরমেশ্বরের শক্তির সাথে যখন মিশে যায়, তখন হয় আমাদের আত্মার সাথে, অন্তরাত্মার সাথে পরমাত্মার মিল, আর সেটাই হচ্ছে শ্রেষ্ঠ মিলন। এবং এর ফলে যে শক্তির সৃষ্টি হয়, সেই শক্তি আমাদেরকে সারা জীবন সুখ শান্তিতে সমৃদ্ধিতে থাকতে সাহায্য করে। কিন্তু বন্ধুরা, এই যে মূলাধারকে জাগ্রত করা, এই শক্তিটাকে চেনা, এটাই একটা বড় ব্যাপার। সেই শক্তিটাকে আমরা সবাই ধ্যানের মাধ্যমে যখন পাচ্ছি না, তখন মা দুর্গা স্বয়ং এসেছেন, দেবী এসেছেন, জগদম্বা এসেছেন, উনি অসুর নিধনকারী, উনি বিপদতারিণী, উনি পতিত পাবনী। কতভাবে মাকে আমরা আরাধনা করব, কতভাবে কত রূপে মাকে আমরা পাই, আমরা সবাই জানি। এই নবরাত্রিতে আমরা যে জগদম্বার পুজো করি, তিনি হচ্ছেন ত্রিশক্তির মিলন। মিলনের ফলে যে শক্তি উৎপন্ন হয়, জগদম্বা হিসেবে আমরা তাকে পুজো করি। শ্রী মা কালী, মা লক্ষ্মী আর মা সরস্বতীর, মা কালী সারা জীবন আমাদেরকে সমস্ত দুঃখ দুর্দশা বিপদ থেকে আমাদের উদ্ধার করেন, মা লক্ষ্মী আমাদের ধনবৃদ্ধি করেন, সৌভাগ্য বৃদ্ধি করেন, আর সরস্বতী জ্ঞান প্রজ্ঞা আমাদের প্রদান করেন। এই ত্রিশক্তির মিলনের ফলে তো জগদম্বার পূজা অর্চনার সময় তাই কোন চারটে জিনিসের কথা বলবো, চারটে জিনিস আনলে আমরা সারা জীবন এই সময় যে শক্তিটা পাচ্ছি মাকে আরাধনা করে, সেই শক্তিতে আমরা শক্তিমান হতে পারবো। সেই সম্পর্কে আলোচনার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, আমরা সেই চার অমোঘ বস্তুর সন্ধান করি, সম্পর্কে জেনে নিই, যেই চার বস্তু আমাদের সারা জীবন আমাদেরকে কি করবে, রক্ষা কবচ হিসাবে আমাদেরকে প্রোটেক্ট করবে, আমাদেরকে শক্তি দেবে, আমাদের দুঃখ বিনাশ করবে, আমাদের সৌভাগ্য বৃদ্ধি করবে। বন্ধুরা, এই নবরাত্রির সময় দেবীর আরাধনার জন্য আপনি যতটা পারেন ঘি নিয়ে আসবেন, কেননা আমরা সমস্ত সবসময় বলি দেবদেবীর পূজা অর্চনার জন্য আমরা ঘি ব্যবহার করি, এবং পঞ্চমীতেও ঘি ব্যবহার করি, এবং পূজা কার্যে নানাভাবে আমরা ঘি ব্যবহার করি, ভোগে তো লাগেই জানেন আপনারা। তাই এই যে ঘিটা নিয়ে আসবেন, যতটা পারবেন নিয়ে আসবেন আপনার সামর্থ্য অনুযায়ী, এটা সারা বছর আপনি ব্যবহার করবেন। যেইটুকুনি ঘি আনবেন সারা বছর ব্যবহার করবেন শুধু পুজোর কাজে। আপনি কিন্তু রান্নাঘরে এই আপনার রান্নার জন্য এটা ব্যবহার করবেন না, আপনি পুজোর কাজে, পুজোর ভোগের জন্য আপনি সেটা আপনি ব্যবহার করতে পারেন, বা প্রদীপ জ্বালাতে আপনি ব্যবহার করতে পারেন, মানে পূজা অর্চনার জন্য এই ঘিটা ব্যবহার করবেন। এই যে নবরাত্রির সময় মায়ের কাছে রেখে দেওয়া মা দুর্গার শক্তি এর মধ্যে সমাহিত হয়। এই যে আপনি দিচ্ছেন, দিয়ে মায়ের কাছে এইগুলো রেখে দেবেন, যে এইগুলো বলবো এই সমস্ত কিছু মায়ের কাছে থাকবে, তারপরে মা যখন আমাদেরকে আবার এক বছরের জন্য আমাদেরকে এই ধরিত্রীতে রেখে দিয়ে আবার কৈলাসে ফিরে যাবেন, সেই সময়টুকুনি মায়ের অবর্তমানে, মায়ের অনুপস্থিতিতে আমরা সেই শক্তি কোথায় পাবো? মা থাকলে যে শক্তি পায়, মা ছাড়া সন্তান, মাহীন সন্তান, আমরা তো রক্ষা কবচ পাবো না, তখন আমাদেরকে কে প্রোটেক্ট করবে? মা থাকবে না, কিন্তু মায়ের শক্তি থাকবে।
আমাদের। সেই জন্য শাস্ত্রমতে বলছে যে ঊর্জা শক্তি এটাকে বলা হয়, যে শক্তি সমাহিত হয়ে যায় সেই শক্তি আপনারা পাবেন। এবং এইটা আপনারা, এই ঘিটা আপনারা নানা কাজে ব্যবহার করবেন পূজার জন্য। আর বন্ধুরা, দুর্গা সপ্তশতী পাঠ, এই যে নবরাত্রির সময় যদি আপনি পাঠ করতে পারেন, খুব বড় না, খুবই সংক্ষেপে আছে, খুব সুন্দর করে আপনি পড়তে পারেন, তাহলে আপনি কী হবে, আপনার মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, আপনি দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন, শান্তি পাবেন, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। আর এই ঘিটা আপনি কী করবেন, এই ঘিটাতে আপনি এই যে বললাম যে এই উপায়গুলো করবেন, কিন্তু ভুলেও কখনো প্রয়োজন হলেও আপনি রান্নার, নিজেদের খাওয়ার জন্য রান্নার কাজে লাগাবেন না। আরেকটা বন্ধুরা, সুপারি, গোটা সুপারি যতটা পারবেন এনে রাখবেন। আর আনবেন আপনারা লবঙ্গ আর ছোট এলাচ, সবুজ ধরনের এলাচ, এগুলো নিয়ে আসবেন এসে মায়ের কাছে। সে আপনি বরণ করছেন যখন, সেই বরণ ডালাতেও আপনি রাখতে পারেন এগুলো সাজিয়ে, বা মায়ের পায়ের কাছে মাকে উৎসর্গ কর, যদি ধরুন আপনি কলস স্থাপন করেননি, মঙ্গল কলস স্থাপন করেননি, মনে মনে মাকে আরাধনা করছেন, মনে মনে ডাকছেন, স্মরণ করছেন, তখন আপনি মায়ের উদ্দেশ্যে এগুলো নিবেদন করুন, ওগুলো ওখানেই থাকুক, ধরবেন না। সুপারি, লবঙ্গ, এলাচ যতটা পারবেন আপনি নিয়ে আসুন, নিয়ে এসে মাকে উৎসর্গ করুন, মায়ের শক্তি সেগুলোর মধ্যে সমাহিত হোক, পুঞ্জীভূত হোক, সংরক্ষণ হোক, সংরক্ষিত হোক মায়ের শক্তি তার মধ্যে। এরপরে ওগুলো কী করবেন, মা যখন দশমীতে আমাদের ছেড়ে মা যখন আবার কৈলাসে ফিরে যাবে, তখন সেই জিনিসগুলো, এই সুপারি, লবঙ্গ, এলাচ নিয়ে আপনি রেখে দেবেন, সংরক্ষণ করবেন। আপনি এই সুপারি ধরুন কোনো কাজে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, বারবার কোনো কাজ আপনার অসম্পূর্ণ থেকে যাচ্ছে, একদম তীরে এসে তরি ডুবে যাচ্ছে, বা কোনো মামলা মোকদ্দমা চলছে, হ্যাঁ, কোনো কুলকিনারা পাচ্ছেন না, জিততে পাচ্ছেন না, সেই সব কাজে আপনি এই সুপারি পকেটে করে নিয়ে যাবেন বা সাথে নিয়ে যাবেন। তাহলে মায়ের শক্তি, এটা আপনি ধরে নেবেন, এটা আমার মায়ের শক্তি, মা দুর্গা আমার সাথে আছে, আপনি সমস্ত বিপদ থেকে, সমস্ত আপনার মানে বিপরীত পরিস্থিতি থেকে আপনি উদ্ধার পাবেন, সর্বকার্য সিদ্ধি হবে। আর এই যে এলাচ বা লবঙ্গ আপনি কী করবেন, আপনি যখন খাবার রান্না করবেন তখন আপনি একটা দিয়ে দিলেন, লবঙ্গ একটা দিয়ে দিলেন আর এলাচের একটা দানা দিলেন, বা আপনি কোনো কাজে যাচ্ছেন তখন মুখে একটা এলাচ নিয়ে, একটা এলাচের দানা নিয়ে গেলেন। আপনার রান্নার স্বাদ তো এখানে সুন্দর হবেই রান্নাতে দিলে। আর আপনি যদি মুখে করে, জানেন তো মা লক্ষ্মীর এখানে রূপ হিসাবে, হ্যাঁ, প্রতিকৃতি হিসাবে এলাচকে ধরা হয়, যখন আপনি একটা দানা মুখে নেবেন, বা আপনি যখন সকালবেলা যখন কোনো কিছু পান করছেন, সেটা জল হোক বা চা হোক যাই হোক, তার মধ্যে একটা দিয়ে দিলেন একটা দানা, তাহলে আপনি যা কিছু করবেন তাহলে আপনার মধ্যে একটা শক্তি তৈরি হবে, সেই শক্তি আপনাকে স্বাস্থ্য থেকে, স্বাস্থ্য ভালো রাখবে, আপনাকে সমস্ত প্রতিকূল যে নেগেটিভিটি আছে সেগুলো থেকে মুক্ত করবে, আর আপনার জীবন সৌভাগ্যপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা। আর একটা কাজ আপনাকে করতে হবে বন্ধুরা, এটা হচ্ছে একটা অমূল্য জিনিস, সিঁদুর নিয়ে আসতে হবে। মা দুর্গাকে সেই সিঁদুর মায়ের দুর্গার পায়ের কাছে রেখে আপনাকে মা দুর্গাকে আহ্বান করে, স্মরণ করে বলতে হবে, তুমি এর মধ্যে সমাহিত হও, তোমার শক্তি এর মধ্যে পুঞ্জীভূত হোক, আমরা যেন এই সিঁদুর ব্যবহার করে আমরা যেন সমৃদ্ধশালী হই, সৌভাগ্যময় হই, সমস্ত বিপদ থেকে রক্ষা করি, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। নবরাত্রির পূজনে আপনারা যদি এগুলো ইউজ করেন, ব্যবহার করেন, তাহলে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, স্বাস্থ্যমতে, কিন্তু এগুলো যা যা বলছি বন্ধুরা, এই উপাচারগুলো, নিয়মগুলো সব স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যমতে আমরা যদি এই সমস্ত করতে পারি, অবশ্যই বন্ধুরা আমাদের জীবন সৌভাগ্যময় হয়ে উঠবে। শুধু আমাদের একটু ইচ্ছা রাখতে হবে এবং আমাদের এই উপায়গুলো করতে হবে বন্ধুরা। এই সমস্ত উপায়গুলি আমরা বলি যাতে যেটা ইচ্ছা আপনারা করে আপনারা সুখ সমৃদ্ধশালী হন বলে, আমরা নিজেরাও ব্যবহার করি, আপনাদেরকেও বলি,
কেননা যেটা আমাদের জন্য ঠিক না বা যেটা হবে না সেটা আমরা বলতে চাই না বা বলি না, কখনো এরম কাজ করি না, বিশ্বাস রেখে করে দেখুন। আর এই সিঁদুর কি করবেন বন্ধুরা, এই সিঁদুর কিন্তু মহিলাদের, আপনারা জানেন আমরা ভিডিও করেছি যে মহিলাদের সিঁদুর, নিজের সিঁদুর কাউকে দান করতে নেই, কিন্তু এই সিঁদুর সবাইকে দান করার। আপনি সবাইকে সিঁদুর অল্প অল্প করে দিয়ে দিতে পারেন, দিয়ে তাদেরকে বলতে পারেন যে যেই কোনো কাজে মানে সর্বজয়া হয়ে যাবে, সে সর্বজয়ী হয়ে যাবে, অপরাজয় হয়ে যাবে, অপরাজয় হয়ে যাবে। কী হবে, ধরুন কোনো কাজে গেলেন, তিলক একটা যদি কেটে না যেতে পারেন এই সিঁদুরের, তখন কী করবেন, একটু পকেটে নেবেন বা সাথে নেবেন, ব্যাগে নেবেন, তাহলে দেখবেন এই মহিমা কত কতটা শক্তি আপনি অনুভব করছেন। সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে মা আপনাকে সাথে রাখবেন, মায়ের আশিস, এটা মায়ের আশিস, মায়ের শক্তি, আপনি বিশ্বজয় করবেন, করবেন, আপনার সব বিপদ থেকে মুক্ত হবেন। আমাদের ভিডিও আর বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। আপনারা ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিও এখানেই শেষ করছি।